ফলের বাগানের ভিতরে ঢুইকা তালাশ করলেন। হে ভাই, ফলের বাগানের ভিতরে কে আছেন? এমনি তাকায় দেখে একজন দারোয়ান পাহারাদার পাহারাদারি করে ওনার কাছে যায়, বলে হে ভাই আপনি কি এই ফল বাগানের মালিক? কয় না আমি মালিক না, আমি হলাম চাকর। কয় আমি একটা ফল খেয়ে ফেলছি, এই ফল গাছের মালিকের কাছ থেকে আমার ক্ষমা না নিলে আল্লাহ তাআলা যদি আমার সব আমল বরবাদ করে দেয়, আমি কিছুই করার নাই আমার। ফলের মালিক কোথায়? ফল বাগানের দারোয়ান ডাক দেয়া, বলে কিরে ভাই রাস্তা দিয়ে কত মানুষ যায়, ফল নিজের হাতে পেরেও খেয়ে ফেলে, কোনো মালিকের কাছ থেকে টাকা দিতে হয় না। অনেক সময় ফল গাছের নিচে ফল পড়ে থেকে মানুষ টোকায় টোকায় খেয়ে ফেলে, কোনো জবাব দিতে হয় না। আর তুমি খালের উপর দিয়া পানির উপর দিয়া বেসে গেছে একটা ফল, মালিক জানেও না আমি জানিও না, তুমি মাফ চাইতে কেন আসলা? সালে মুসা জঙ্গি ডাক দিয়া বলে, হে দারোয়ান তুমি বুঝবা না, আমি আমলদার আমলওয়ালা আল্লাহওয়ালা, ঠিক আছে এই ফল যেই মালিকের সেই মালিক যদি ক্ষমা না করে তাহলে আমি হাসরের ময়দানে ফেঁসে যাব, আটকে যাব আল্লাহর আদালতে। হে ভাই মালিকের তালাশ কোথায়? মালিকের সন্ধান দাও, ওনার বাড়ি কোথায়? দারোয়ান আশ্চর্য হয়ে সংবাদ দিল, যান যান ওই যে বাড়ি একটা দেখা যায় বাগানের ভিতরে, এটাই হলো ফল বাগানের মালিকের বাড়ি। যুরুকুন সুবহানাল্লাহ। মালিকের কাছে যায় বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মালিক বলে ওয়ালাইকুম সালাম, কেন আসছেন আপনি? কয় আমি আপনার বাড়ির মেহমান, ঠিক আছে, তবে আপনার বাগানের একটা ফল মনে হয় বেশি চলে যাচ্ছিল, আমি ওইটা নিয়ে খেয়ে ফেলছিলাম, বেশি ক্ষুধা লাগছে, আপনি আমাকে মাফ করে দেন। যুরুকুন সুবহানাল্লাহ। আর আমরা বান্দার হক কত নষ্ট করি হিসাব নাই। আমাদের জামানায় গুনাহের দিকে প্রতিযোগিতা, কার চাইতে বেশি যে সুদ খাইতে পারে, হ্যাঁ সবচেয়ে সেলিব্রিটি, কার চাইতে বেশি শেয়ার বাজারে সবচাইতে বড় শেয়ার কিনতে পারে, হ্যাঁ বড় ব্যবসায়ী, ঠিক না বেটিক? যেরকম আমাদের দেশে প্রতিযোগিতা, কার চেয়ে বেশি সুদ ঘুষ কে খাইতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, গ্রামে এক জায়গায় সরকারি পোস্টে আছে, উনি ঢাকা রাজধানীতে যাবে, সেখানে রাঘব বোয়ালদের থেকে বড় বড় অঙ্কের ঘুষ খেতে পারবে, ওখানে যাওয়ার জন্য 20 লাখ 30 লাখ টাকা টেবিলের নিচ দিয়ে দেওয়া লাগে, এমন আছে না? হারামের প্রতিযোগিতা চলছে আমাদের দেশে, এটা বান্দার হক কত নষ্ট করতেছে। আমরা নিজের জমিন তো নিজে খাচ্ছি, বোনের জমিনটাও দখল করছি, ভাইয়ের জমিনটাও দখল করছি, প্রতিবেশী গরিব মানুষ তার জমিনটাও দখল করছি, কিছু বলতে গেলে উল্টা ফাঁসতে হয়, কারণ আমার শক্তি আছে, জোর আছে, ক্ষমতাও আমার, এমন আছে না? নেই হাসরের দিন মানুষের জমি দখল করছেন, ভুয়া কাগজপত্র দিয়ে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন, একটা জায়গা 10 বার বিক্রি হয়। আপনার এলাকায় রায়ের বাগ নাই, ঢাকা শহরে অন্য অন্য এলাকায় আছে না? নাই। হাসরের দিন এই জমিনটা আপনার গলায় ঝুলাইয়া দিবে, সাবধান হয়ে যা, পারবেন? এই জমিনটা গলায় ঝুলাইয়া দিলে আপনি চলতে পারবেন? কঠিন শাস্তি হবে হাসরের ময়দানে। কিন্তু আল্লাহওয়ালা সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই উনি বাড়িওয়ালা ফলের মালিকের কাছে বলে, হ্যাঁ ফলের মালিক, যেহেতু নদীর কিনারায় আপনার ফল বাগান, আমার মন বলে এটা আপনার বাগানের ফল, আপনি আমাকে মাফ করে দেন, যেহেতু বান্দার হক, আপনি মাফ না করলে আল্লাহ হয়তো আমাকে মাফ নাও করতে পারে। বাড়িওয়ালা ফল বাগানওয়ালা তিনিও আরেক আল্লাহওয়ালা মানুষ, তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। উনি একবার বলে দিলেন, হে সালে মুসা জঙ্গি, তুমি যদি আমার ফলের মাফ পেতে চাও তাহলে 8 থেকে 10 বছর পর্যন্ত আমার বাড়িতে কামলা হতে হবে ফ্রি। সুবহানাল্লাহ।
উনি বললেন 10 বছর পর্যন্ত আপনার বাড়িতে কাজ করব, এরপরও যদি একটা ফলের মাফ পাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, জাহান্নামের আগুনের চাইতে 10 বছরের কামলাগিরি আমার বেশি কষ্টের না, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা একটু মিলান না এদের সাথে আমাদের জীবনটা, কেউ 10,000 টাকা পাও না, দুই বছর পরে দেখা হয়েছে ভাই টাকা দেশ না, কত টাকা লয়ে কি দেশ থেকে গেছি গা, বেশি কথা কবি না খবর আছে কিন্তু এমন ধমক দেবেন না আসে না নাই। আর উনি নিজে যায়া নিজে ধরা খাইছে, নিজে ফাঁসছে, ফেসে গেছে সালে মুসা জঙ্গি, ফেসে লস হয় নাই লাভ হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, 8 থেকে 10 বছর পর্যন্ত কামলাগিরি করছে, ফলের বাগান পাহারা দিছে, 10 বছর পার হওয়ার পরে মালিকের কাছে গেছে, হে ফল বাগানের মালিক একটা ফল খেয়ে ফেলেছিলাম ভুলে, 10 বছর পর্যন্ত আপনার বাড়ির চাকর ছিলাম, এবার 10 বছর পূর্ণ হয়েছে, এবার আমাকে মাফ করে দেন। কয় না তোর মাফ নাই, সুবহানাল্লাহ। 10 বছর আপনার বাড়ির চাকর ছিলাম তারপরও মাফ করবেন না? কয় না। কয় কি করলে মাফ করবেন? কয় আমার একটা মেয়ে আছে অন্ধ, চোখে দেখে না, কথা বলতে পারে না, বোবা, হাত নাই পাও নাই, এই মেয়েটাকে বিবাহ করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি চোখের পানি ফেলে কান্দে আর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ কি পরীক্ষায় পড়লাম, ফরের মালিকের চাকর হলাম 10 বছর পর্যন্ত তারপরও আমাকে মাফ করলো না। দেখে ওনার একটা মেয়ে হাত নাই পাও নাই চোখ নাই, অন্ধ মানুষ, বোবা মানুষ, কানেও শুনে না বধি, এমন বউ দিয়ে আমি কি করবো, তারপরও আমার বিবাহ করতে হবে, কারণ ফলের মাফ না নিলে এই কারণে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সালে মুসা জঙ্গি বলে, ঠিক আছে ফলের মালিক, আপনি যেহেতু এই শর্তে মাফ করবেন, কয় হা এই শর্তে মাফ করব, কয় ঠিক আছে বিবাহ পড়ায় দেন, এখন আর মেয়ে দেখে কি লাভ হবে, শ্বশুরজি নিজেই বলে দিয়েছে হাত নাই পাও নাই চোখ নাই মুখ নাই কান নাই, এমন মেয়েটাকে বিবাহ করতে হবে, এই পাত্রী দেখার চেয়ে না দেখা ভালো, তারপরও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি বিবাহের প্রস্তাব রাজি হয়ে গেলাম, যেরকম সুবহানাল্লাহ। বিবাহের কাজ সম্পাদন হওয়ার পর এবার সালে মুসা জঙ্গির শ্বশুর তাকে বাসর করে পাঠায় দিলেন, যাও মেয়ের জামাই যাও, তোমার জন্য বাসর ঘরে তোমার স্ত্রী অপেক্ষা করতেছে। এবার সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ বাসর ঘরে ঢুকবেন, ঢুকাই দেখে পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা মেয়ে, সুন্দর সুন্দর হরিণের মতো চোখ, ঠোঁটগুলো অনেক সুন্দর, গালগুলো অনেক সুন্দর, মাথার ক্যাশগুলো অনেক সুন্দর, সুন্দর চাঁদের সূর্যের চাইতে আরো সুন্দর দেখা যায়, দেখাই আস্তাগফিরুল্লাহ বলে ঘর থেকে আবার বের হয়ে গেলেন, সুবহানাল্লাহ। ঘর থেকে বের হওয়ার পরে তাকায় দেখে শ্বশুরজি সামনে দাঁড়ানো, সালাম দিয়া বলেন, আপনিও ফলের মালিক ছিলেন, আমিও ফল খাইছিলাম, কোন কারণে বুঝতে পারলাম না, আমাকে কোন পরীক্ষায় ফালাইলেন, আপনি বললেন আপনার মেয়ের কিছুই নাই, এখন তো আমি ভুল কামড়ায় দুঃখে গেছি, তাকায় দেখি বিশ্ব সুন্দরী একটা মেয়ে ঘরের ভিতরে বসে আছে, যেরকম সুবহানাল্লাহ। দেখেন মা কেমন হতে হবে, মাইকের আওয়াজ যদি মায়েরা শুনে থাকেন, দেখেন আব্দুল কাদের জিলানির মা কেমন ছিলেন আর আমরা কেমন হয়ে গেছি, স্বামী বিদেশ থাকে, বুড়া মানুষ, শ্বশুরজি বাজার করে আনে, পুত্রের বউর পছন্দ হয় না, আছে না নাই, শ্বশুরে কফি আনছে, শাশুড়ির ডাক দিয়ে কাম্মা দেখেন না তাকায়া, এতেন কফি কতজন আনছেন, কয় 30টিয়া, মানে এই বাপ দেখায় বাজার পছন্দ হয় না, হঠাৎ করে বুড়া মানুষ শ্বশুরজি ডাক দিয়া কয় তোর পুত্র তোর ফুলার বউরে কিছু বাজার করতো, ফুলার বউ শুই না আরো খুশি, বেজান না খুশি, কয় এটাই তো চাইছিলাম,
জানালা দিয়া তাকায় তাকায় রাস্তায় কত মানুষ যায়, কত মহিলা বাজারের ব্যাগ লইয়া যায়। আরে কফাল আমার, ঠাডা মারা কফাল, আমি কবে যে বাজারে যাব? একটা সোতা ফায়া কয় ঠিক আছে আই এম রেডি, পরের দিন বাজারের ব্যাগ লইয়া বাজারে গেছে, মাছ কিনছে সব কিছু কিনা বাড়িতে আসছে, শাশুড়ির ডাক দেয়া কয় দেখেন না কফিটা কেমন আনছি, আব্বাই যে খালকে আনছিল তিরিশটিয়া দেয় এটা কোনো কফি হইল, আর আমারটা দেখেন কি তাজা তাজা, আব্বারটা তিরিশটিয়া আর আমারটা পঁচিশটিয়া। মা তুমি তো ভালো মানুষ, তুমি পঁচিশ টাকাটা কেমনে আনলা, তোমার শ্বশুর যে বেড়া মানুষ উনিও তো পারে নাই, কয় একটা মুচকে হাসিয়ে দিয়েই তো হাসটিয়া কমাই লেছি। ও মা, তুমিও মা, আর সালে মুসা জঙ্গির বিবিও তো মা ছিল, আব্দুল কাদের জিলানিও তো মা, আব্দুল কাদের জিলানির মা সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, ওনার আব্বা সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, উনি তো না শ্বশুরকে ডাক দেয়া বলে হ্যাঁ শ্বশুরজি, আপনি বললেন আপনার মেয়ের হাত নাই, আপনার মেয়ের পা নাই, আপনার মেয়ের দুইটা চোখ নাই, দুইটা কান নাই, এগুলা বুধির অন্ধ। আপনি বললেন লোলা লেংড়া কানা বধির সব কিছু বললেন, কিন্তু আমি তো দেখতেছি একটা সুন্দরী মেয়ে দেখা যায়। আল্লাহওয়ালা ফলের মালিক ডাক দেয়া বলে সালে মুসারে, রতনে রতন চিনে, মানিককে মানিক চিনে, আমি বুঝতে পারছি তুমি একজন আল্লাহওয়ালা মানুষ, যেরকম সুবহানাল্লাহ। আমার মেয়ের বয়সটা ছিল ছয় থেকে পাঁচ বছরের মাত্র, আমার মেয়ে বিবাহের উপযুক্ত হতে আরো আট থেকে দশ বছর সময় লাগবে, আমি চিনতে পেরেছি তুমি একজন আল্লাহওয়ালা মানুষ, আমার বুঝতে আরো বাকি নাই, তাই আমি নিয়ত করেছি তোমার ফলের মাফ দেব না, কারণ ফলের মাফ না নিয়ে তুমি যাইবাও না, আমি ভালো করে জানছি, তোমাকে টেস্ট করে আমি পরীক্ষা করে দেখলাম, দশ বছর পর্যন্ত কামলাগিরি করলা, আমার বাড়ির চাকর হলা, আর আমাকে আমি যে তোমাকে যে মেয়েটা বিবাহ দিয়েছি এই মেয়েটা কানা নয়, এ আমি যে বললাম অন্ধ, এর কারণ হলো আমার মেয়ে দুইটা চোখ দিয়া কোনো পর পুরুষকে দেখে নাই, যেরকম সুবহানাল্লাহ, একটু মিলাল না। ওই ফলের মালিকের মেয়ে আর আমার মেয়েটা কেমন? আমার মেয়ে সারাদিন ফেসবুক চালায়, সারাদিন হোয়াটসঅ্যাপে ট্রেডিং মারে, আসে না নাই, ভার্সিটিতে পড়ে, একটা ছেলে লয়ে এসে বাড়ির বাবায় ডাক দিয়া কয় কিরে মা তোর বাবাও তো বালা, দাদাও বালা, আব্বা ডিজিটাল জমানা, এটা আমার ফ্রেন্ড ফ্রেন্ড, এমনি ফ্রেন্ড ওলা হাফপেন ওলা আছে না নাই, সাবধান হয়ে যান, আপনি বাবা মা আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আমি হাজি সাহেব, আমি খতিব সাহেব, আমি সামনের খাতারের মুসল্লি হতে পারি, কিন্তু আমার মেয়েটা যদি বেপর্দায় কলেজে যায় স্কুলে যায়, এর জন্য আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আর সালে মুসার শ্বশুর ডাক দিয়া বলে আমার মেয়েটা কোনো পর পুরুষকে দেখে নাই, আর আমাদের মেয়েরা মাশা আল্লাহ দেড় ব্যাটারি বার কুইটা যা দেহার দেখতেছে, আগে মহিলারা লজ্জা পেত, পুরুষ দেখলে মহিলারা লজ্জায় রাস্তার সাইড হয়ে যেত, এখন মহিলাদের চাহুরি দেখলে মনে হচ্ছে হেডলাইট, ট্রাকের হেডলাইটের মধ্যে যেভাবে তাকায় মহিলাদের চাহুনি দেখে আমরা লজ্জা পেতে হয়, ঠিক না বেঠিক জোরে কর, এই জন্য মহিলাদের সাবধান করে দিবেন, মহিলাদের পর্দায় রাখার দায়িত্ব আমাদের, পুরুষদের দায়িত্ব এটা। কেমন বাবা ছিলেন, কেমন মেয়ে ছিলেন, বাবা ডাক দেয়া বলে হ্যাঁ মেয়ের জামাই শোনো, আমার মেয়েটা জিন্দগিতে পর পুরুষকে দেখে নাই, আমার মেয়েটা পর পুরুষের আওয়াজ কোনোদিন শোনে নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা কানে শোনে না, এইটাই বললাম তোমাকে, আমার মেয়েটা জবান দিয়া পর পুরুষের সাথে কোনোদিন কথাবার্তা বলে নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা বোবা,
আমার মেয়েটা কোনোদিন হেঁটে হেঁটে পরপুরুষের বাড়িতে যায় নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা ল্যাংড়া, আমার মেয়েটা কোনোদিন হাত দিয়া পরপুরুষকে স্পর্শ করে নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা লোলা, হাত দিয়া চলতে পারে না, ধরতে পারে না। হ্যাঁ সালে মুসা, আমি চিনতে ভুল করে নাই তুমি যে একজন আল্লাহওয়ালা, তাই আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলাম, এখন আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, তুমি তোমার বিবিকে নিয়ে তোমার বাড়ির দিকে রওনা হও। যখন সুবহানাল্লাহ, আর বর্তমান জমানার মায়েরাও তো মা, একটু সুযোগ পাইলে অন্যজনের সাথে আড্ডা মারে, স্বামীর চেহারা তার কাছে ভালো লাগে না, দেবর বলো ভালো লাগে, এমন রোগ আমাদের সমাজে আছে না নাই? স্বামীকে ডাক দিয়ে কয়, তোমার আচরণ আমার কাছে ভালো লাগে না, তোমার যে মালা দোকানদার, দোকানদারের কাছ থেকে সব সময় সদায় আনে তো, তো দোকানদারে মুসকি মুসকি হাইসা ওনারা সদায় দেয়, বাবি আপা, ওরি বাবা, এই ডাক শুই না, স্বামীরে রাত্রেবেলা কয় তোমার সে ভালো দোকানদার, এই রোগ আমাদের মহিলাদের ভিতরে আসে না? শুনতে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, এগুলো রোগ, এই রোগগুলো দূর না করা পর্যন্ত দাম্পত্য জীবনে শান্তি আসতে পারে না। দাম্পত্য জীবন তখনই শান্তি আসবে যখন পর্দা থাকবে আমাদের, আমি বিবাহ করলাম আমার বিবিটা আমি দেখব, আমার ভাই কেন দেখবে, দোকানদারের সামনে আমার বিবি পর্দা ছাড়া কেন যাবে, আমার মেয়েটা তার ক্লাসমেট আরেক পুরুষের সামনে কেন যাবে ব্যাপারদাহীনভাবে? এই জন্য সমাজের যত দুর্ঘটনা ঘটতেছে ব্যাপারদার কারণে, আমাদের অবহেলার কারণে। আর সালে মুসা জঙ্গির বিবিটাও কেমন ছিলেন, উনি এমন আল্লাহওয়ালা ছিলেন, এমন আল্লাহওয়ালা হওয়ার কারণেই ওনার পেট থেকে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহওয়ালা দান করেছেন আল্লাহ তাআলা। যখন সুবহানাল্লাহ, তাহলে সন্তানের হক জোরে বলেন আছে না নাই? শুধু পিতামাতার হক আছে না, সন্তানেরও কি হক আছে? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি কি ঠান্ডা মানুষ না গরম মানুষ? গরম। ওনার আদালতে এক বাবা মামলা দায়ের করছে, যিনি বাদী উনি হলেন বাবা, আর বিবাদী যিনি আসামি উনি হলেন সন্তান, তার মানে আব্বা তার ছেলের বিরুদ্ধে মামলা করছে। আমাদের দেশে অনেক মামলা আছে, বাবা তার সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তান পয়সাওয়ালা বাবা বিচার পায় না, এমন দেশে আছে না না? হযরত ওমর ইবনুল খাত্তাব ওনার আদালতে মামলা করে দিলেন বাবা, বাবা বলে হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, আমার সন্তান আমার খেদমত করে না, আমার খোঁজ খবর নেয় না, আমাকে টাকা পয়সা দেয় না, খাওন পরন দেয় না, কিছু দেয় না, ভালো ব্যবহারটাও করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ বাহিনী দিয়া ওনার বডিগার্ড দিয়া যার বিরুদ্ধে মামলা করেছেন বাবার সন্তানকে ডাকলেন, আদালতের আসামির কাঠ গড়ায় দাঁড় করায় যখন বললেন কিরে মিয়া, তোমার আব্বা বৃদ্ধ মানুষ, তার খেদমত কেন করো না, ভালো আচরণ কেন করো না? ওই সন্তানটা উল্টা দুজাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে ওমরকে আল্লাহ নবুয়তি দান করতেন। যখন সুবহানাল্লাহ, যিনি অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট ওনাকে বলতেছে সন্তান, উল্টা জিজ্ঞেস করতেছে হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, বাবার খেদমত করা ফরজ, দায়িত্ব আর কর্তব্য এটা আমরা ভালো করে জানি, মা বাবার হক আছে এটা জানি, মা বাবার হক আদায় না করলেও দুনিয়ার আদালতে মামলা হবে, পরকালেও মামলা হয়ে যাবে, আপনার কাছে আমি জানতে চাই সন্তানেরও হক জোরে কোন আছে না নাই?
সন্তানের হক কয়টা হে খলিফা আপনার কাছে আমি জানতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর উনি আবার এই কাট করে দাঁড়ানো আসামির প্রশ্নের জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ। কর আসামি দলের লোকও যদি এমন প্রশ্ন রাষ্ট্রপ্রধানের কাছে করে, এর সার আছে, মাফ আছে, জোরে কর। আর দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন আমার পরে আল্লাহ কাউকে নবুয়তি দান করলে তাকে নবী বানাইতেন, সুবহানাল্লাহ। কর এমন ওমর সাহসী, ওমর একটা রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা থরথর করে কাঁপত, শয়তান ভয়ে পালাইতো, সুবহানাল্লাহ। কর না এই ওমরকে বলতেছে, ওমরকে উল্টা আসামি, আসামি বলতেছে, দলের লোক না, আসামির কাঠ গড়ায় দাঁড়ালো সে বলতেছে ওমর পিতা মাতার হক আছে বুঝলাম, কিন্তু সন্তানের হক আসেনি, কয় আছে তো, কয় কি আছে বলেন, সুবহানাল্লাহ। আমাদের দেশের আদালতগুলোতে এই সুযোগ নাই। জজ সাহেবরা আপনি আবার উল্টা প্রশ্ন করবেন, মামলা পাঁচটা ছিল, মামলা এখন বিশটা হইব আপনার উপরে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো সন্তান শোনো, মা বাবার হক যেমন আছে সন্তানের হক আছে, কয়েকটা হক। এক নম্বরের সন্তানের হক হলো ভালো একটা মা জোগাড় করা, সুবহানাল্লাহ। অতএব যারা বিবাহ করেন নাই, ভালো একজন নেককার পাত্রীর ব্যবস্থার দরকার আছে না নাই? আগের ছেলেরা বিবাহ করতে গেলে মুরব্বীরা জিগাইতো, মা কোরআন শরীফ পড়তে জানো? কয় জানি। কয় বলো? তখন সুরে ফাতিহা পড়ত। অনেক মেয়েরা সামনে বৈশা থরথর করে কাঁপত, জিগে সুরে ফাতিহা বলো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাদ্দালিন, ঘটক যে আছে হ্যাঁ, আরে আপনার সামনে ভয় পাইয়া ভুললে গেছে গা, ধাক্কার সোটে ফাঁসায়াত বাদ দিয়ে লেছে। আরে এখন বিবাহ দেখতে গেলে জিগায় মায়া তুমি কি গান জানো, তুমি কি নাচতে পারো, উড়ি বাবা এই বাতি চায় না নাইকা চায়, এই টেডি এই নাইকাই না, আপনি ভালো সন্তানের আশা কিভাবে করবেন? আপনি জিজ্ঞেস করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পারো কিনা, কোরআন তেলাওয়াত করতে পারো কিনা, আমার ছেলের বউ হলে আমার বাড়িতে যায়া প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়তে হবে, ফজরের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে, যেই ঘরে প্রতিদিন সুরা ইয়াসিন তেলাওয়াত হবে, রাসূলের হাদিস শরীফ সত্য আপনাদের জানাতে চাই, যেই ঘরে প্রতিদিন সকালে ইয়াসিন সুরা পাঠ করা হবে, এই ঘরে আসমানি গজব আল্লাহ উঠায় নেবে, জোরে কোন সময় নাই তো সকালবেলা উঠতে কখন টেলিভিশন ছাড়বে সেই অপেক্ষা, রাতের বেলায় ঘুমায় একটায় দুইটায়, সকালে উঠে আটটা বাজে নয়টা বাজে, আল্লাহ এক খার গজব দিতেছি, ডালাও পাবে ডায়াবেটিস আছে না নাই? এতদিন ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয় ঘুম ভাঙ্গে না, ডাক্তার যখন কইছে তাড়াতাড়ি ঘুম থেকে ডাকতে হবে, ফজরের আগে উঠটা দৌড়ায় আছে না নাই? অনেক নামাজিরও হয়, সবার কথা বলতেছি না, এটা একটা গজব ঢালাও পাবে দিচ্ছে আল্লাহ তাআলা, অনেকের হচ্ছে, এটা আমাদের নাফরমানির কারণে হচ্ছে। এক লোক বাস্তব ঘটনা শুনে আপনাদের, আগে আমি জালকুড়িতে যখন ইমামতি করতাম, তো ফজরের পরে আমার এমনি হঠাৎ করে রাত্রেবেলা খাওয়ার পরেও সুযোগ পাইলে হাঁটি, মাহফিলে গেলে মাঝে মাঝে সুযোগ পাইলে হাঁটি খাওয়ার পরে, আর সকালবেলা সুযোগ পাইলে একটু হাঁটাহাঁটি করি। তো হাঁটতে হাঁটতে এক মুসল্লির লগে দেখা, তো কৌতূহল বসতে এমনি আমি জিজ্ঞেস করছি, ওনাকে কি ডিসার্জ করার জন্য না, এমনি হাঁটছে হাঁটছে আসছে, আমি বললাম কখন ঘুম থেকে উঠছেন, ক হুজুর ফজরের আজান দিছে লগে লগে ঘুম থেকে উঠছে, আমি কই কেন, ক ডাক্তারে কইছি, তো ফজরের নামাজ পড়ছেন, আসে, আরে ফজরের নামাজ পড়ছেন না আপনি হাসেন কে, হাসে আমাকে হাসেন কে, হুজুর বলি নাই, চিন্তা করছেন ওযু করলে ফজরের নামাজ পড়লে তো এমনি আপনার এক্সারসাইজ হয়ে গেল। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার আগে জিজ্ঞেস করবেন আমার ঘরে ফজরের নামাজ পড়তে হবে, হযরতে ওমর ইবনুল খাত্তাব বলতেছেন এক নম্বরে
সন্তানের হক হলো ভালো একটা মা জোগাড় করা, বিবাহের সময় নেককার পাত্রীর ব্যবস্থা করা, ভালো একটা মা আগে বিবাহ করা। দুই নম্বরের সন্তানের হক হলো, ভাইরা আমার হযরত ওমর আসাবির কাঠ গড়ায় দাঁড়ানো লোকটাকে বলতেছি, দুই নম্বরের হক হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের সন্তান হবে আপনারা মনে রাখবেন, সন্তানের হক হলো ঘরে হোক বা হাসপাতালে হোক, জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামতের শব্দগুলো শোনায় দেওয়া, এটা সন্তানের হক। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা সন্তানের হক হলো, সন্তান যখন সাত দিন হবে, সাত দিন কয়দিন, সাত দিন যখন হবে, হযরত ওমর জানায়া দিলেন, সন্তানের আরেকটা হক হলো সন্তানের ভালো একটা নাম রাখা। সুবহানাল্লাহ। কন্যা আমরা তো ভালো নাম খুঁজে পাই না, লাস্টে সন্তানের নাম লাগে বেবি, ট্যাক্সি, টেম্পু, পাপ্পু। ইমাম সাহেব আমার সন্তানের নামটা সুন্দর না, কই কী রাখছেন? কই পাপ্পু। কই অনেক বালা, অনেক বালা। কই কেমন বালা হুজুর? কই পাপ্পু, ওর তো আদরের কুত্তার বাচ্চা। অতএব নাম ভালো রাখবেন। আরেক লোক বলে, ইমাম সাহেব আমার ছেলের নামটা সুন্দর না। কই কী নাম? কই তুকাজিবা। কই কই পাইছেন? কই কোরআন শরীফে আছে না? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কই তুকাজ্জিবান আছে না? তুকাজ্জিবান কি রাখা যাবে? অস্বীকার করা, মিথ্যা অস্বীকার করা, মিথ্যা বলা, তুকাজ্জিবান অর্থ। এই জন্য কোরআন শরীফে থাকলেই রাখা যাবে না। কোরআন শরীফে তো ইবলিসও আছে, কোরআন শরীফে তো শয়তানও আছে। এই জন্য নাম রাখা। চার নম্বরের হক হলো, সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, প্রথম শিক্ষা দেওয়া আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ শব্দ শিক্ষা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, তখন তাকে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া, এটা হলো সন্তানের হক। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার যেমন হক আছে, সন্তানেরও তেমন হক আছে। এবার আসামির কাঠ গড়ায় দাঁড়ানো সন্তান তো বলে, হ্যাঁ ওমর, আমার মা তিনি ভালো না, আমার মা ভালো না, আমার বাবা ভালো মেয়ে দেখে বিবাহ করে নাই, আমার জন্মের পরে আমার ডান কানে আজান দেওয়া হয় নাই, বাম কানে আজান দেওয়া হয় নাই, আমি সাত দিনের সময় ভালো একটা নাম আমার আব্বা রাখে নাই, আমি বড় হওয়ার পরে আমার বাবা আমাকে কালেমা শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন কিতাব শিক্ষা দেয় নাই, আমার আব্বা আমার হক আদায় করে নাই, আমি আব্বা আম্মার হক কিভাবে আদায় করব? এবার ওমর ইবনুল খাত্তাব সন্তানকেও ছেড়ে দিলেন, বাবাকেও ছেড়ে দিলেন, বাবাকেও ধমক দিয়ে বললেন, তুমি তোমার সন্তানের হক আগে আদায় করতে হবে। পৃথিবীতে আমরা যারা বাবা আছি, আমাদেরও সন্তানের জোরে বলেন হক আছে না নাই? সন্তানের প্রথম নম্বর হক হলো ভালো একটা মা জোগাড় করা, তথা বিবাহের সময় ভালো পাত্রীর সন্ধান করা, ভালো একটা মেয়ে বিবাহ করা। দুই নম্বরের হক হলো ডান কানে আজান বাম কানে একামত দেওয়া। তিন নম্বরের হক হলো সাত দিনের দিনেও ভালো একটা নাম রাখা। চার নম্বরের হক হলো সন্তান যখন কথা বলতে পারবে, তখন কোরআন কিতাব শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা বাবা আছি, আল্লাহ তাআলা আমরা যেন আমাদের সন্তানের হক আদায় করতে পারি, আমরা যারা সন্তান আছি আমরা যেন পিতা মাতার হক আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।